আসসালামু আলাইকুম। কুকিং শো থেকে কুকিং উইথ জ্যোথি, আমি আছি আপনাদের সাথে ফারজানা জ্যোথি। আজকে দেখাবো ঈদ স্পেশাল একটি এপিসোড। আজকে থাকবে বিফ রেজালা। যেহেতু সামনেই আসছে কুরবানির ঈদ, তো কুরবানির ঈদের কথা মাথায় রেখে আমি আজকে শুরু করছি বিফ রেজালা রেসিপি। চলুন দেখি আজকে রেসিপির জন্য আমাদের কী কী লাগবে। আমার এখানে আছে 2 কেজি বিফ, এখানে আছে 3টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ চপ করে আছে। এখানে আছে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। এখানে একটা স্পেশাল মশলা আমি করেছি। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, এগুলো সব কিছু আমি মিক্সড করে এখানে আমার 1 টেবিল চামচের মতো এখান থেকে আমি ইউজ করব। এখানে আছে কাঁচা মরিচ, এখানে আছে আদা রসুন পেস্ট 3 টেবিল স্পুন, এখানে আছে লবণ স্বাদ মতো ইউজ করব। এখানে আছে একটা স্পেশাল মিক্সড, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম অ্যান্ড টক দই দিয়ে একটা মিক্সড ব্লেন্ড করে রেখেছি, এখান থেকে আমি ইউজ করব আমার প্রয়োজন মতো। এখানে আছে ঘি, এখানে আছে চিনি, এটা আমি পরিমাণ মতো ইউজ করব। চলুন রান্নাটি শুরু করা যাক। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমাদের পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন এটাতে অল্প পরিমাণ পানি অ্যাড করব। যাতে মশলাটা পুড়ে না যায়, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং যে স্পেশাল মশলাটি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি এখানে বিফটা দিয়ে দিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি বিফটা দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে বিফটা দিয়ে দিব। এখানে আমি বিফটা দিয়ে দিচ্ছি। বিফ দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন আমি বিফটাকে মশলার ভিতরে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো বিফটা থেকে পানি উঠার জন্য। তারপরে বিফটা থেকে যখন পানিটা উঠে আসবে তখন এই পানিটা থেকে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপর এখানে আমি গরম পানি অ্যাড করবো।
চুলার আঁচটা এখন আমার মিডিয়ামে আছে। এখন আমি মাংসটাকে ঢেকে দিব। 10 মিনিট পরে আমি মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে থেকে না লেগে যায়। এখনও পুরো মাংস থেকে পানিটা উঠেনি, মাংস থেকে পানিটা উঠলে এই পানিটাকে আমি শুকিয়ে ফেলব। এখন আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল উঠে আসছে, তেল উঠে আসছে আর বুঝতে হবে যে আমাদের মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব আর এই গরম পানিটা মাংসটাকে সিদ্ধ করব এই গরম পানিটা দিয়ে। এখন আমি মাংসটাকে ঢেকে দিব। 10 মিনিট পরে আমি আবার দেখবো মাংসটা সিদ্ধ হলো নাকি। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ। আমি এখানে 5টা কাঁচামরিচ দিচ্ছি এবং সেই সাথে আমি চিনি যেটা আছে চিনিটা দিয়ে দিচ্ছি। সামান্য 1 চা চামচের মতো চিনি অ্যাড করলাম এবং এখানে একটা স্পেশাল মশলা করে রেখেছিলাম মিক্স, যেটা বাদাম পেঁয়াজ বেরেস্তা টক দই দিয়ে যেটা করে রেখেছিলাম এই মিক্সটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে নিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে, তখন আমি এটাকে ঘি অ্যাড করব। দশ মিনিটের জন্য এটাকে এখন রান্না করতে দিতে হবে। 10 মিনিট পরে আমার কারিটা এখন একটু ঘন হয়ে আসছে, আমি এখন ঘি অ্যাড করে দিব। আমার কারিটা হয়ে গেছে, এখন এটাকে আমি জালটা বন্ধ করে দিব এবং আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদ স্পেশাল রেসিপি বিফ রেজালা। আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে আমার কাছে বা আপনারা যদি চান আমি এরপরে অন্য কোনো রেসিপি আপনাদের রিকোয়েস্টেড রেসিপি দেখাবো, তাহলে আপনাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে আসবো পরবর্তীতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।